হোয়াটস আপ এভরিওয়ান, আপনারা তো জানেন সৌন্দর্য কি, রাইট? সুন্দর কাকে বলে বা সুন্দরের ডেফিনেশন কি? আজকে আমরা সৌন্দর্য কি বা সুন্দরের সংজ্ঞাটা কি সেটা নিয়ে একটু কথা বলবো। বাংলাদেশে সুন্দরের যে ডেফিনেশন, সুন্দরের ডেফিনেশনটা হচ্ছে আমার দৃষ্টিতে একটা ফালতু ডেফিনেশন। ফালতু ডেফিনেশন এই অর্থে যে বাংলাদেশে কেউ যদি ধলা হয়, মানে ফর্সা হয়, শুধু ওতেই কিন্তু তাকে পয়েন্ট দেয়া হয় যে সে সুন্দর, যেটা একেবারেই সম্পূর্ণ ভুল একটা ধারণা। আচ্ছা, এখন আসি এই যে ফর্সা, ফর্সা ছাড়া বাংলাদেশে আর কি আছে? বাংলাদেশের সৌন্দর্য যে স্ট্যান্ডার্ড, বিউটি স্ট্যান্ডার্ড যেটা, প্রত্যেকটা দেশের এই বিউটি স্ট্যান্ডার্ড থাকে। প্রাচীনকালে বিউটি স্ট্যান্ডার্ড একরকম ছিল, মধ্যযুগে একরকম ছিল, এখন মডার্ন এজে আরেক রকম। তো এখন বাংলাদেশের যে বিউটি স্ট্যান্ডার্ড, সেখানে এই যে ফর্সা ফর্সা ফর্সা, এই ফর্সা ছাড়া আর কি আছে? যেই জিনিসটা থাকলে একটা ছেলেকে বা একটা মেয়েকে বাহ্যিক দিক দিয়ে সুন্দর বলা হয়। আপনারা যদি মিলায় দেখেন তাহলে দেখবেন যে ফর্সা ছাড়া আর তেমন কিছু নাই যেটা কে বাংলাদেশের মানুষ সুন্দর কনসিডার করে, উইচ ইজ আ ভেরি আনফর্চুনেট থিং। ফর্সা মানেই সুন্দর, ফর্সা মানেই সুন্দর। ওর চেহারার কাটিং কেমন সেটা দেখবে না, ও লম্বা কিনা সেটা দেখবে না, ওর ফিগারের স্ট্রাকচার কীরকম, ওর ফিটনেস কীরকম সেগুলো কোনো কিছুই দেখবে না, মাথায় চুল আছে কি না সেটাও দেখবে না। শুধুমাত্র ফর্সা হলে, এই রকম আলুর বস্তাও যদি হয় তাইলেও তাকে সুন্দর বলা হচ্ছে, যেখান থেকে একটা প্রবলেম অ্যারাইজ করেছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে কালারিজম। কালারিজম একটা সমস্যা আমাদের উপমহাদেশে, জাস্ট বাংলাদেশে না, পুরাটা উপমহাদেশেই কিন্তু কালারিজম একটা অনেক বড় সমস্যা। যেই অঞ্চলে, আমি আমাদের বাংলাদেশ দিয়ে বুঝাই, বাংলাদেশের 90% মানুষের গায়ের রং হচ্ছে বাদামি থেকে হালকা বাদামি, ঠিক আছে? ব্রাউন, লাইট ব্রাউন, মিডিয়াম ব্রাউন, সাম অফ দেম আর ডার্ক ব্রাউন, আলট অফ দেম আর ডার্ক ব্রাউন, অ্যান্ড ভেরি ফিউ পিপল আর অ্যাকচুয়ালি ভেরি লাইট ব্রাউন, ভেরি লাইট স্কিনড, রাইট? তো এখন বেশিরভাগ মানুষ যে এখানে ব্রাউন, রাইট, যার জন্য আমাদেরকে জাতিগতভাবে বলা হয় ব্রাউন পিপল। তো এই যে ব্রাউন মানুষজনের দেশে, যে আমার যে জিনিসটা ন্যাচারালি কম দেখা যায়, যে জিনিসটা খুবই কম দেখা যায়, সেই জিনিসটাকে বিউটি স্ট্যান্ডার্ড বানানো, যেটার উপর মানুষের কোনো হাত নাই। হ্যাঁ, তার গায়ের রংটা কেমন হবে সেটার উপর তার কোনো হাত নাই। এই জিনিসটাকে ভিত্তি করে যে মানুষ সুন্দর যে সংজ্ঞাটা সেট করছে, এইটা সম্পূর্ণ ভুল। এইটাই কালারিজমের মতো একটা প্রবলেম অ্যারাইজ করছে। কালারিজমের প্রবলেমে যেটা দেখা যায় সেটা হচ্ছে স্কিন টোনের উপর ভিত্তি করে বায়াস করা হয়। যেমন একটা মেয়ে যদি ফর্সা না হয়, তাহলে আমরা আদিকাল থেকেই বাংলাদেশে বা উপমহাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখে আসছি, যদি আপনার হিস্ট্রি ঘাঁটেন বুঝতে পারবেন যে মেয়েদের যদি গায়ের রংটা ডার্ক হয়, শ্যামলা হয়, এমনকি উজ্জ্বল শ্যামলাও যদি হয়, তাইলে তাদের বিয়ে হয় না, বিয়ে হয় না, যৌতুক বেশি দেয়া লাগে, তারপরে কেউ বিয়ে করতে চায় না, কারণ চিন্তা করে যে মেয়ে ডার্ক, সো সে দেখতে সুন্দর না। আর এরকমও চিন্তা করে যে মেয়ে যেহেতু ডার্ক, বিয়ে করলে বাচ্চাও হবে ডার্ক, সো এই জন্য বিয়ে করতে চায় না, তারপরে অসুন্দর মনে করে। হ্যাঁ, কিন্তু ছেলেদের ক্ষেত্রে ছেলেরা এটা কম ফেস করে, কারণ ছেলেদের আমাদের বাংলাদেশের মতো ফালতু একটা দেশে ছেলেদেরকে শুধু ছেলেদের টাকা আছে কিনা এটা দেখা হয়, এটা দেখা হয়। আর গায়ের রংটা ছেলেদের খুব একটা, হয়তো তারা কথাবার্তা শুনে, তুই কালা, তুই হ্যান ত্যান, আম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট মানে আমি খুব খুব রভাবে কথা বলতেছি, কিন্তু ছেলেদের আলটিমেটলি গায়ের রংটা খুব একটা এফেক্ট করে না যতটা মেয়েদেরকে এফেক্ট করে। হ্যাঁ, এখন এই যে গায়ের রং, গায়ের রং ফর্সা হলে সুন্দর, হ্যাঁ, এই যে জিনিসটা, এই জিনিসটার হিস্ট্রি যেটাই হোক, কিভাবে এটা আসলো, ব্রিটিশদের দেখে দেখে আমরা ফর্সার ভক্ত হয়েছি, ইরানি এদেরকে দেখে আমরা, টার্কিশদের দেখে আমরা ফর্সার ভক্ত হয়েছি, নাকি আদিকাল থেকেই এরকম ছিল, হিস্ট্রি যেটাই হোক, প্রাচীন ইতিহাস যেটাই হোক কালারিজমের,
কথা হচ্ছে কালারিজম কিন্তু সোসাইটির জন্য কোনো একটা ভালো স্ট্যান্ডার্ড না। কালারিজমের উপর ভিত্তি করে যে বিউটি স্ট্যান্ডার্ড আমাদের, টক্সিক বিউটি স্ট্যান্ডার্ড আমাদের বাংলাদেশে আছে, সেটা একেবারেই ব্যাকডেটেড, একেবারেই আউটডেটেড, এবং এটা সম্পূর্ণভাবে মানুষের মাথা থেকে ব্রেনওয়াশ মাথা থেকে ঝেড়ে ফ্লাশ আউট করে ফেলে দেওয়া উচিত। কারণ এতে করে অনেক মানুষের, অনেক মেয়েদের বিশেষ করে যারা শ্যামলা বর্ণের বা ডার্ক শ্যামলা বর্ণের, ডার্ক স্কিন একেবারে, তারা হীনমন্যতায় ভোগে, তারা ফর্সাদেরকে দেখলে জেলাস ফিল করে, তারা ফর্সাদেরকে দেখলে ইনফেরিয়ার ফিল করে, তারা ফর্সাদের দেখলে ফর্সাদের সাথে হিংসা করে, তারপরে উল্টাপাল্টা আচরণ করে, যেগুলো মোটেও মানে সভ্য কোনো মানুষের পর্যায়ে পড়ে না। আর এরা নিজেরাও এদের নিজেদের জীবনে অনেক হীনমন্যতায় ভোগে এবং সবসময় এক ধরনের ব্যাড ফিল, একটা ইনসিকিউর ফিলিংয়ের মধ্যে, একটা সাইকোলজিক্যাল স্টেটে সবসময় থাকে, যেটা আসলে অত্যন্ত দুঃখজনক, এমনটা হওয়া উচিত না। এবার আসি, কালারিজম শুরু হয় কই থেকে? কালারিজম শুরু হয় কিন্তু সবার আগে পরিবার থেকে। আমি তো বলছি যে পরিবার আমারটা খুব বড় একটা জায়গা, আগেও বলছি যে বাবা মা জন্ম দিলে বাবা মা হয় না, প্রপার বাপ মা হওয়া লাগে, এগুলোর পিছনে অনেক ব্যাখ্যা আছে অনেক। তো যাই হোক, কালারিজমের যে বিষয়টা সেটা নিয়ে একটু বলি। একটা মেয়ে বাঙালি পরিবারে জন্মগ্রহণ করার পরে তার গায়ের রং যদি ডার্ক হয়, তাহলে তার বাবা না, তার মা, তার খালা, তার ফুপিরা সবার আগে তাকে খোঁচানো শুরু করে যে দেখে গায়ের রং কালো হয়েছে, এরে কেউ বিয়ে করবে না, দেখতে ভালো না। তারা এটা দেখে না মেয়েটার স্ট্রাকচার কীরকম, মেয়েটার কোয়ালিটিস কী, মেয়েটার হাইট ভালো কিনা, মেয়েটার মাথা ভর্তি চুল কিনা, মেয়েটার চেহারার কাটিং সুন্দর কিনা, হ্যাঁ, মেয়েটা শারীরিকভাবে সুস্থ কিনা, মানসিকভাবে সুস্থ কিনা, এসব তারা দেখে না। কারণ তারা নিজেরাও অজ্ঞ, রাইট, নিজেরাও মূর্খ। আচ্ছা, এখন এই মূর্খতা থেকেই এই মা খালারাই বলা শুরু করে সবার আগে, ছোটবেলা থেকেই, একটা বাচ্চা মেয়েকে যে তুমি কালো, তুমি একটু ফর্সা হও, তুমি একটু ক্রিম টিম মাখো, তুমি এই জামার কালার পরতে পারবে না, ওই কালার পরতে পারবে না। আরে ভাই, এগুলো বললে একটা বাচ্চা তো এমনি অসুস্থ হয়ে যায়, তাই না? তো এই জিনিসটা মাথার ভিতরে ভরে দেওয়া হয় একটা বাচ্চাকে যখন তার গায়ের রংটা ডার্ক হয়, যে তুমি দেখতে ভালো না, তুমি দেখতে সুন্দর না, আর বাকি সে যাই হোক, এটা গোল্লায় যাক। এইটা অত্যন্ত টক্সিক, অত্যন্ত রেস্ট্রিকটিভ, এবং এটা অত্যন্ত ফালতু একটা জিনিস। আপনারা মা খালা যারা আছেন, নিজেদের পরিবারের যে ছোট ছোট মেয়ে শিশু, তাদেরকে দয়া করে এসব কাজ করবেন না। দয়া করে আপনারা যারা নতুন মাদার, নতুন খালা, নতুন ফুপি, নতুন চাচি হয়েছেন, প্লিজ ডোন্ট ডু ইট অন দ্য লিটল গার্ল চিলড্রেন হু আর ডার্ক স্কিনড, ঠিক আছে? একটা কথা মনে রাখবেন আপনারা সবাই, ফর্সার পিছনে দৌড়াবেন না। ফর্সা জিনিসটা জেনেটিক, শ্যামলা জিনিসটাও জেনেটিক। 90% মানুষ বাংলাদেশের ডার্ক স্কিন, ব্রাউন স্কিন। ব্রাউন স্কিনের মানুষের দেশে আপনি যদি ব্রিটিশ বা আইরিশ অথবা পর্তুগিজ, এগুলো যদি আপনি আশা করেন, তাহলে কিন্তু আপনি আপনার নিজের জাতির সাথে ওয়ান কাইন্ড অফ রেসিজম করতেছেন, উইচ ইজ অ্যাবসোলুটলি রিডিকিউলাস। সো স্টপ ডুইং দিস অ্যান্ড প্লিজ 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 সেই নো টু কালারিজম। ডার্ক মানেই যে বিচ্ছিরি, বিষয়টা তা না, কিন্তু